হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন করব আমরা পাতাবাহার তৃতীয় শ্রেণীর বাংলা। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর, এর সকল প্রশ্ন উত্তরগুলো করব। এটা আমরা একবার পড়ে নিব রিডিং। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয়রে দেখা, মাতের একন তরুণ কবি নিত্য দদুল ছন্দে, ধানের শীষে পুলক ছটা ছোটে সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণের ওই সোনার রোদে পূর্ণিমার ওই চন্দ্রে। এখন আমরা প্রশ্ন উত্তর করব। একের একটি বাক্যে উত্তর দাও। একের এক, চাষ করার জমিকে কি বলা হয়? তাহলে কি বলা হয় এখানে দেখে নিই। উত্তর হবে, চাষ করার জমিকে ক্ষেত বলা হয়। একের দুই, চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না? তাহলে এক, চাষের কাজে জমি, জল, সূর্যের আলো, সার, লাঙ্গল বা ট্রাক্টর প্রভৃতি না হলে চলে না। একের তিন, ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই? ধান গাছ থেকে আমরা ধান, খড় প্রভৃতি পাই। একের চার, সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দের অর্থ কী? এই যে এখানে লেখা আছে, এখানে ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। তো কী হবে এখানে? ধরা শব্দের অর্থ পৃথিবী। একের পাঁচ, ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। তো একটা বাক্য লিখতে হবে, ধরা, জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা হলো। একটা বাক্য লেখা হয়েছে ধরা দিয়ে, ধরা একটু দাগ দিয়ে দেবো হাইপেনের মতন। পুলক শব্দটি দিয়ে একটা বাক্য রচনা করো। পুলক মানে হচ্ছে আনন্দ। তাহলে পুলক, শিশুরা মেলায় অনেক জিনিস দেখে পুলকে ভরে ওঠে। একের সাথ, অগ্রাণ, মাছটির পুরো নাম কি? এই যে দেখে অগ্রহণ লেখা আছে, তাহলে অগ্রহণ মাছটির পুরো নাম আছে অগ্রহায়ণ। নিচের দিকে এগুলো সব সেই কবিতাটার, এই কবিতাটা দেওয়া আছে, এই কবিতাটাতে সব দেওয়াই আছে। ভালো করে পড়বে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সন্ধে হবে, এটা হবে শীষ, এটা গন্ধ, দন্তনয়ে ধয়ে গন্ধ, অগ্রহণ, অঘয়রা ফলা আকার, দন্তন অগ্রহণ, বৃক্ষ, এটা কয় মধ্যস্থ হচ্ছে বৃক্ষ, রৌদ্র, রৌকা দয়ের অফলা রৌদ্র। পরের পাতাতে তিন নম্বর, তোমার পড়া গানটির একটি পঙ্ক্তি নিচে দেওয়া আছে, তার পরের দুটি লাইন গান থেকে তুমি লেখো। এই যে গানটা যে আছে, এখান থেকে দুটি লাইন, এখানে কী লেখা আছে? সবুজ প্রাণের গানের লেখা, কোথায় এখানে আছে? সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয়রে দেখা, মাতের কোন তরুণ কবি নিত্য দদুল ছন্দে। এখানে তো লিখে দিয়েছি, রেখায় রেখায় দেয়রে দেখা, মাতের কোন তরুণ কবি নিত্য দদুল ছন্দে, বাম দিক ডান দিক ক খ করে দিয়েছি। তো এই যে ক নম্বরটা, বাঁশের বনে ক নম্বর হবে পাতা নড়ে, মানে এই করে দাগ টানতে হবে, এইভাবে যাবে। সকল ধরা, খ নম্বর হবে সকল ধরা হেসে ওঠে, এগুলো সব গানটাতে আছে। বাতাস ওঠে ভরে ভরে, ঘ নম্বর, চষা মাটির গন্ধে, মাঠে মাঠে বেলা কাটে ঘ নম্বর, সকাল হতে সন্ধে, ধানের শীষে ওয়ান নম্বর, এটাই হবে ধানের শীষে, এটা বলছি ধানের শীষে হয়ে যাবে ওয়ান নম্বর। এই যেখানে পুলক ছটা, তো এইখানে এইভাবে দাগ টানবো।
শূন্যস্থান পূরণ করো সুর দিয়ে গাওয়া হয় এমন আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো ছবি। অগ্রহায়ণ মাসের আগের মাসের মাসের নাম হলো কি কার্তিক, কার্তিক আগের মাসটার নাম, আর অগ্রহায়ণ মাসের পরের মাসের নাম হলো অগ্রহায়ণ পৌষ। অগ্রহায়ণ মাস হেমন্ত ঋতুর পরে, হেমন্ত ঋতুর মধ্যে পড়ে, তো কোন ঋতুর মধ্যে পড়ে, হেমন্ত ঋতুর মধ্যে পড়ে অগ্রহায়ণ মাসটা। ৬ নম্বর কি হচ্ছে, যারা চাষ করেন তাদের চাষি বলে, তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি, যারা মাঠ দিয়ে খাট, যারা কাঠ দিয়ে, যারা কাঠ দিয়ে খাট চেয়ার টেবিল আনলা দরজা জানলা বানান তাদের বলে ছুতর, যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি, যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি, যারা মাছ ধরেন তাদের বলে জেলে। ৭ নম্বরটা বলেছে যে নিচের বাক্যগুলির দাগ দেওয়া অংশে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে, মানে ডুইং ওয়ার্ডস ইংরেজিতে বলে ভার্ব যাকে বলছে ক্রিয়া, তো এখানে কি বলেছে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে। তুমি গানটি থেকে আরো এমন আরো কয়েকটি কথা বের করে নিচে লেখো যা দিয়ে কাজ করা বোঝাচ্ছে, তো এখানে যেমন এগুলো লেখাই আছে, এগুলো সব কবিতাটা গানটাতে দেওয়া আছে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, তো এগুলোতে এগুলো হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, ওঠে পড়ে নড়ে চাষ করি আনন্দে চাষ করি, তা এরপর বাতাস ওঠে এটাও আছে, ওঠে হবে মাতেরে ওটা হবে, পুলক ছোটে এটাও হবে পুলক ছোটে হেসে ওঠে। এরপর ৮ নম্বরটাতে কি লেখা আছে, সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে, নিচে তা চার লাইন লেখো, চার লাইন লিখতে বলেছে, লেখা হয়েছে বৃষ্টিতে আমাকে স্নান করতে ভালো লাগে, স্কুল থাকলে স্কুল যাব না, বৃষ্টির দিন আমাকে খিচুড়ি খেতে ভালো লাগে। তোমরা এটা আমি লিখেছি একটা উদাহরণ হিসাবে লিখেছি, তোমরা অন্যরকম লেখার চেষ্টা করবে, বৃষ্টির দিন অনেক আমাকে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, গল্পের বই পড়ে ও অঙ্কন করে দিন কাটায়, তাহলে গল্পের বই পড়ি আর অঙ্কন করি ভাইয়ের সঙ্গে খেলা করি, তো এই হলো, তো তোমরা নিজের মতো ভালো করে সাজিয়ে লিখবে।